ভোটের দিনে বেলা যত গড়িয়েছে ততই উত্তপ্ত হয়েছে ত্রিপুরার বিক্ষিপ্ত এলাকা। কোথাও ভোটের খবর করতে গিয়ে বাধার মুখে পড়েছেন সংবাদ মাধ্যমের কর্মীরা, কোথাও আবার ভোট দিতে গিয়ে বাধা পড়েছেন ভোটাররা। বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুরু হয়েছে ত্রিপুরা গণতন্ত্রের ভোটদান প্রক্রিয়া। নির্বাচন কমিশন থেকে ইস্যু করা পাস থাকা সত্ত্বেও সাংবাদিকরা বাধার মুখে পড়েছেন। ভোট কেন্দ্রের ভেতরে ছবি সংগ্রহ করতে গেলে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর এক জওয়ান সাংবাদিক এবং চিত্র সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন, এমনই অভিযোগ। সাংবাদিকরা বাইরের ছবি সংগ্রহ করতে পারবেন, ভেতরের ছবি সংগ্রহ করতে পারবেন না, একথা বলে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান সাংবাদিকদের ভোট কেন্দ্র থেকে বার করে দেন বলে অভিযোগ। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর এই ঘটনায় অন্যান্য সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এছাড়াও ভোট দিতে গিয়ে শাসক দল বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হলেন দুই ভোটার। গোমতী ত্রিপুরা জেলার 33 কাঁকড়াবন বিধানসভা কেন্দ্রে 3 নম্বর ও 4 নম্বর বুথের দুই ভোটার অমিত কুমার ভৌমিক এবং রফিকুল ইসলাম বৃহস্পতিবার সকালে শালগড়া উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে গিয়েছিলেন। সেই সময় শাসক দল বিজেপির কর্মীরা তাদেরকে আটকিয়ে বেধড়ক মারধর করে এমনই অভিযোগ। আহত দুজন সিপিএম কর্মী এমনটাই জানা গিয়েছে। বিজেপি কর্মীদের মারধরে গোমতী ত্রিপুরা জেলার 33 কাঁকড়াবন বিধানসভা কেন্দ্রের 4 নম্বর বুথের অমিত কুমার ভৌমিকের অবস্থা আশঙ্কাজনক, এমনই জানা গিয়েছে। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ত্রিপুরা বিধানসভার ভোট যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে হয় সেজন্য নির্বাচন কমিশন একাধিকবার সতর্ক করেছে। তারপরেও দুষ্কৃতীরা নির্বাচন কমিশনের বার্তাকে তোয়াক্কা না করে ভোটারদের বাধা দিচ্ছে। বিজেপির মদতেই এই ঘটনা ঘটছে বলে অভিযোগ সিপিএম ও কংগ্রেসের। অন্যদিকে ভোর 5টা থেকে লাইনে দাঁড়িয়েও ভোট দিতে না পারায় ক্ষোভ ছড়িয়েছে ভোটারদের মধ্যে। 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের 29 নম্বর বুথে ইভিএম মেশিন ঠিকমতো কাজ না করায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় প্রায় 2 ঘন্টা পর। সকাল 5টা থেকে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ানো অনেক ভোটারই ফিরে যান এমনই খবর। প্রায় 2 ঘন্টা পর ভোটিং মেশিন ঠিক হয় এমনটা জানা গিয়েছে। ওই কেন্দ্রে বেশ কয়েক ঘন্টা পর ভোট প্রক্রিয়া শুরু হয় এবং ইভিএম বিভ্রাটে ক্ষোভ ছড়িয়েছে ভোটারদের একাংশের মধ্যে। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।